ব্রেকিং নিউজ, ওমানে আজ কমলো করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। টিকা নিতে রাতে SMS, লকডাউনেই শত মাইল পাড়ি প্রবাসীদের। বিদেশগামী কর্মীরা 12 সিটি কর্পোরেশনে মডার্নার ভ্যাকসিন পাবেন। ঢাকায় 7টি কেন্দ্রে সৌদি ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কঠোর বিধিনিষেধ আরোপ এবং গণহারে ভ্যাকসিন প্রদান শুরুর পর অবশেষে কমতে শুরু করেছে ওমানে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুসারে দেশটিতে চলতি সপ্তাহে উন্নতি হচ্ছে করোনা পরিস্থিতি। বুধবার 7 জুলাই দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন 1675 জন এবং মারা গেছেন 17 জন, যা গতকালের তুলনায় আক্রান্ত কমেছে 149 জন এবং মৃত্যু কমেছে 6 জন। একই সাথে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যাও। আগের তুলনায় সুস্থ সূচক বেড়ে দাঁড়িয়েছে 88.6%। কমতে শুরু করেছে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা এবং ICU ভর্তি রোগীর সংখ্যাও। মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা 156 জন এবং ICU মোট ভর্তি রোগীর সংখ্যা 493 জন। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে 280,235 জনে। মোট সুস্থ হয়েছেন 248,151 জন। মোট মৃত্যুর সংখ্যা 3,356 জন। এদিকে বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবলের প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল এক সপ্তাহে ভাইরাসে আক্রান্ত হয়ে 1,000-এর বেশি মানুষ মারা গেছেন। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য মতে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গে 142 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বাংলাদেশি প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে সে অনুযায়ী জুলাই মাসে সংক্রমণ গত জুন এবং এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটি বলছে রোগীর সংখ্যা দিন দিন এভাবে বাড়লে সামনে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে দেশকে, এমনকি অক্সিজেন সরবরাহেও চ্যালেঞ্জ তৈরি হবে। বুধবার 7 জুলাই দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম একথা বলেছেন। তিনি আরও বলেন, জানুয়ারি মাসের শুরু থেকে পুরো মাস জুড়ে দেশে 21,629 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এপ্রিল মাসে সেই সংখ্যা 100,000 ছাড়িয়েছিল, জুন মাসে 112,718 জন এবং জুলাইয়ের মাসের এখন পর্যন্ত মাত্র 6 দিনে 53,148 জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতা যদি অব্যাহত থাকে, পরিসংখ্যান বিবেচনায় নিশ্চিতভাবে বলা যায় যে জুলাই রোগীর সংখ্যা জুন এপ্রিল মাসকেও ছাড়িয়ে যাবে। এ অবস্থায় সরকারের দেওয়া সকল নির্দেশনা মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে সৌদি আরবগামী কর্মী মোহাম্মদ রিফাত করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে ফরিদপুর থেকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা কেন্দ্রে এসেছেন। এই সৌদি আরবগামী কর্মী বলেন, সৌদি আরব যাওয়ার জন্য গত পরশু আমি সুরক্ষা অ্যাপে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করেছি। এরপর গতকাল আমি মেসেজ পেয়েছি, সেখানে আমাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকাদান কেন্দ্রে আসতে বলা হয়েছে। লকডাউনে কিভাবে ঢাকায় এসেছেন এমন প্রশ্নের জবাবে এই বিদেশগামী কর্মী বলেন, রাস্তায় কোনো যানবাহন নেই, আমি বিভিন্ন পথে ঢাকায় এসেছি। প্রথমে রিক্সায়, কিছু পথ পায়ে হেঁটে, ফেরি করে পার হয়েছি এবং ট্রাকে করে, এরপর সেই ট্রাকে করে ঢাকার গাবতলি পর্যন্ত এসেছি। পরে গাবতলি থেকে কিছুটা পথ হেঁটে এবং রিক্সায় করে এখানে এসেছি। রাস্তায় যেমন দুর্ভোগ ছিল, একই সাথে অতিরিক্ত ভাড়াও দিতে হয়েছে। সিলেট থেকে ভ্যাকসিন নিতে আসা আরেক বিদেশগামী কর্মী জানান, গতকাল রাত 8টায় আমার ফোনে মেসেজ আসে, সেখানে আমাকে আজকে আসতে বলা হয়। এই লকডাউনের মধ্যে ঢাকায় আসা নিয়ে আমি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই। পরে রাতে আমি ট্রাকে করে ঢাকায় এসেছি, এ পর্যন্ত আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এমনকি একাধিক বিদেশগামী কর্মীর সাথে কথা বলে তারা আক্ষেপ করে বলেছেন, ঢাকায় আসতে রাস্তায় তাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে। এক কুয়েত প্রবাসী জানিয়েছেন, টিকা নিতে পেরে খুব ভালো লাগছে, তবে কুয়েত যেতে হলে আমাকে 2 ডোজ টিকা নিতে হবে। শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেছেন, এমনটা যেন না হয় 1 ডোজ নেওয়ার পর ফাইজারের টিকা শেষ হয়ে গেছে। সরকারের কাছে আকুল আবেদন আর যেন আমার ভোগান্তিতে পড়তে না হয়।
সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার পর বিদেশগামী কর্মীদের ফাইজারের টিকা নেওয়ার জন্য দ্রুততম সময়ে মেসেজ দেওয়া হচ্ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তাদের ঢাকায় আসতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই প্রসঙ্গে জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম NDC প্রবাস বার্তাকে বলেছেন, বিদেশগামী কর্মীদের কর্মস্থলে পাঠাতে দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে, তাই তাদের অল্প সময়ের মেসেজ পাঠানো হচ্ছে। তবে যাদের ফোনে মেসেজ যাচ্ছে ঢাকায় আসার জন্য, তারা দু একদিন পরে এসেও টিকা নিতে পারবেন, তাই বিদেশগামীদের ঝুঁকি নিয়ে তড়িঘড়ি করে ঢাকায় না আসার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে দেশের 12টি সিটি কর্পোরেশনে বিদেশগামী কর্মীদের মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল ইসলাম আলম NDC। বুধবার 7 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানিয়েছেন। তিনি আরও বলেন, এখন সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের টিকা দেওয়া হচ্ছে, এরপর দেশের 12টি সিটি কর্পোরেশনে বিদেশগামী কর্মীদের মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে। এতে পরবর্তী পর্যায়ে ঢাকার বাইরেও অন্যান্য দেশের কর্মীরা করোনার ভ্যাকসিন পাবেন। BMET-র মহাপরিচালক আরও বলেছেন, BMET ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে, এমনকি গতকাল যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা আজকেই টিকা নিতে এসেছেন, একদিনেই তারা টিকার সেন্টার ও শিডিউল পেয়েছেন। আমরা এটি চেয়েছিলাম, প্রবাসী কর্মীরা নিবন্ধন করা মাত্রই যেন টিকা পেয়ে যায়। BMET-র মহাপরিচালক বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে আরও বলেছেন, সরকারের উপর আপনারা আস্থা রাখুন, সেবার মান এখন বৃদ্ধি পেয়েছে, পর্যায়ক্রমে ঢাকার বাইরেও অন্য দেশের কর্মীরা গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী করোনার ভ্যাকসিন পাবেন। এদিকে ঢাকার 7টি কেন্দ্রে শুরু হয়েছে সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিন নিতে আসছেন বিদেশগামী কর্মীরা। বুধবার 7 জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা কেন্দ্র পরিদর্শনে আসেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর BMET-র মহাপরিচালক শহীদুল আলম NDC। এ সময় তিনি সাংবাদিকদের জানিয়েছেন, বিদেশগামী কর্মীদের টিকার জন্য BMET ও সুরক্ষা ওয়েবসাইট রেজিস্ট্রেশন সফল হয়েছে, একই সাথে স্বাস্থ্য বিভাগ থেকে সফলতার সাথে টিকা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের এতদিনের কষ্ট বিভ্রান্তি আজ কেটে গেল, এখন সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের ফাইজার টিকা দেওয়া হচ্ছে, তবে অন্যান্য দেশের কর্মীরাও টিকা পাবেন। তিনি আরও বলেন, BMET ও সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত রয়েছে, এমনকি গতকাল যারা সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা আজকেই টিকা নিতে এসেছেন, একদিনে তারা টিকার সেন্টার ও শিডিউল পেয়েছেন, আমরা এটিই চেয়েছিলাম, প্রবাসী কর্মীরা যেন নিবন্ধন করা মাত্রই টিকা পেয়ে যায়। BMET-র মহাপরিচালক বিদেশগামী কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকারের উপর আপনারা আস্থা রাখুন, সেবার মান এখন অনেক বৃদ্ধি পেয়েছে, পরবর্তীতে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও এই টিকার প্রদান করা হবে। সৌদি আরব ও কুয়েতগামী কর্মীদের BMET-র এই নিবন্ধন করার পর তা সফল হলে তারপর সরকারের সুরক্ষা ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে হবে। সুরক্ষায় নিবন্ধনের পর মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে টিকার কেন্দ্র ও তারিখ জানিয়ে দেওয়া হবে। ঢাকার 7টি হাসপাতালে প্রবাসী কর্মীদের টিকা কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাসলিবাদ হাসপাতাল ও কুর্মিজুলা জেনারেল হাসপাতাল। এখনকার মতো আপডেট এটুকুই। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।